মুখলধার বরষুণের ফলত চুবুরিয়া অরুণাচল প্রদেশত ভয়ঙ্কর বান ভূমিস্খলন। রোয়িংর পাহাড়িয়া অঞ্চলত সিঙ্গিল রাষ্ট্রীয় ঘাইপথ বান ভূমিস্খলনের ফলত বিচ্ছিন্ন হয়ে পড়েছে যাতায়াত। পাহাড়ের পানি ঢলর নামি অহা শিল বোকা মাটিয়ে পুতি পেলাইছে ঘাইপথ ঘর দুয়ার। রোয়িংর ভিন্ন স্থানত সংঘটিত হয়েছে ভূমিস্খলনের ঘটনা। ধারাষার বরষুণের ফলত সংঘটিত ভূমিস্খলনে বিচ্ছিন্ন করলে হুনলি আর আনিনির মাজত যাতায়াত। শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি বান ভূমিস্খলন প্রভাবিত অঞ্চল সমূহ বিশেষ নির্দেশনা জারি করেছে অরুণাচল প্রশাসনে। বান ভূমিস্খলন প্রভাবিত অঞ্চলের রাইজক দূরত থাকবল আহ্বান, রাইজক নৈপরিয়া অঞ্চললে না যাবলে নির্দেশ, নিশার ভাগত যাত্রা নকরিবলে নির্দেশনা জারি করেছে প্রশাসনে। পাহাড় খননত নিষেধাজ্ঞা জারি করার জরুরীকালীন সামগ্রী মজুত রাখবলে রাইজক দিয়া হয়েছে পরামর্শ। যেকোনো মুহূর্ত জরুরীকালীন সেবার বাবে প্রশাসনে মুকলি করেছে কেইবাটাও হেল্পলাইন নম্বর। অরুণাচলের পর আমার সাংবাদিক নিপজ্যোতি কলিতার সঙ্গে আমি সংযুক্ত হয়েছ। নিপ, এয়া প্রকৃতির রুষ্ট প্রকৃতির তাণ্ডব লীলা, ভয়ঙ্কর ভূমিস্খলন, বর্তমান পরিস্থিতি কেনেকুয়া, বাট পথ সময় এই মুহূর্তে মুকলি করবা হয়েছে নে নাই? হয় জয়ন্ত, জানাব বিচারিম যে এতিয়াও বর্তমান অরুণাচলের যে আনিনি আছে, রোয়িং আনিনি, তার যে পরিবেশ যে আছে এতিয়াও শান্ত হওয়া নাই, পরিস্থিতি এতিয়াও শান্ত হওয়া নাই। কেন কালি দেখা গৈছিল যে দিনের ভাগত এক যে মুখলধারা বরষুণ আহিছিলে, তার ফলত এনেকুৱা তাত বহুত বেয়া পরিস্থিতি সৃষ্টি হৈছিল। ইতিমধ্যে আমি ভিজুয়েল পঠাইছো আপোনাক, রাস্তা যে রাষ্ট্রীয় ঘাইপথ আছে, রাষ্ট্রীয় ঘাইপথ পুরা মাজতে ছিগি গৈছিলে। ইতিমধ্যে পাহাড়ৰ পৰা পানী যে সোঁত বৈছিলে, যে সোঁত দেখুৱা হৈছে, এতিয়াও এই সোঁত কমা নাই। আমি যিমান দূর দেখি পাইছো এতিয়ালৈকে সোঁত কমা নাই। আর আমি অলপ আগতে ডিসি লগতো কথা পাতিছিলো, ডিসিয়ে যোৱাকালি যদিও এটা নোটিস ইস্যু কৰিছে, তেওঁ আজিও সেই স্থানত যে পর্যটক আছে বা যে কমিউটার্স আছে, কমিউটার্সক আজিও এলাও করা নাই তাতে। আজিও যে বতর বিজ্ঞান কেন্দ্রের মতে যে আজিও বরষুণ হওয়ার সম্ভাবনা আছে, তাত বতর বিজ্ঞান কেন্দ্র পরশিয়ে এক জাননী প্রেরণ করেছিল যে বরষুণ হওয়ার, মুখলধার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে, আজিও সেই সম্ভাবনা তাত নুই করব নয়, আজিও বরষুণ হব পারে। আর যিকোনো ঘটনার পর বাঁচি থাকবলে ডিসিয়ে ইতিমধ্যে তাত জাননী প্রেরণ করেছে। জয়ন্ত ধন্যবাদ, নিপজ্যোতি আপনার ধন্যবাদ জানাইছো। দৃশ্য দেখিলে অনুমান করিব পাৰি কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে অরুণাচলত। রাষ্ট্রীয় ঘাইপথ সম্পূর্ণরূপে ভাঙি চুরমার করে পেলাইছে, সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় ঘাইপথ ভাঙি বিধ্বস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। চিরাল ফাট মেলিছে রাষ্ট্রীয় ঘাইপথত, এয়া ভূমিস্খলন, পাহাড়ের পর শিল বোকা মাটি হুড়াহুড়ে খহিয়াই আছে, যার বাবে যাতায়াত যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অরুণাচলের রোয়িং অঞ্চলত। মন্দির